প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, যে যেখানে অবস্থান করছো সবাই নিরাপদে রয়েছো। তোমাদেরকে আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপর্ণা চৌধুরী। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সাথে আজকে তৃতীয় অধ্যায়ের আগে তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের হয়ে গেছিল, এখন তৃতীয় পরিচ্ছেদ আজকে ধরবো। দেখো, আজকে তোমাদেরকে আমি তৃতীয় পরিচ্ছেদে মহাপুরুষ ও মহর্ষি নারী, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করছি তোমরা দেখে নাও। তৃতীয় পরিচ্ছেদ মহাপুরুষ ও মহর্ষি নারী, আমরা আজকে কাকে নিয়ে আলোচনা করছি দেখো, তার নাম কি? স্বামী প্রণবানন্দ। মহাপুরুষ ও মহর্ষি নারী, দেখো স্বামী প্রণবানন্দের, তার আগে আমি একটু করে তোমাদেরকে সূচনা দিই। জগতের বিভিন্ন ধরনের মানুষের জন্মগ্রহণ করেন, কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, কেউ বা অপরের জন্য নিজেকে বিলিয়ে দেন। এরাই হন নির্মোহ, অর্থাৎ কি, তাদের কোনো অহংকার নাই, কোনো কোনো মোহ নাই, সেটা হচ্ছে তারা নির্মোহ। পরের কল্যাণ, জগতের কল্যাণই এদের একমাত্র লক্ষ্য। আজীবন এরা মানুষ তথা জগতের উপকার করে যান, এরাই হলেন মহাপুরুষ ও মহর্ষি নারী। তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে আমরা এমনি কয়েকজন মহাপুরুষ ও মহর্ষি নারীর জীবনী পড়েছি। এই শ্রেণীতে আমরা স্বামী প্রণবানন্দ ও ভগিনী নিবেদিতার জীবনী পড়বো। আমরা কিন্তু আজকের অধ্যায়ে কিন্তু আমরা স্বামী শুধু প্রণবানন্দকে তোমাদের সাথে আলোচনা করব, আর ভগিনী নিবেদিতা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। চলো, আমরা আজকে খাতা কলম নিয়ে বসে যাই। সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো, ক্লাসগুলো নিয়মিত দেখছো। এখন চলো, আমি স্বামী প্রণবানন্দের জন্ম ও পরিচয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে 1896 খ্রিস্টাব্দে 19 জানুয়ারি স্বামী প্রণবানন্দ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা সারদা দেবী, তাদের 4 পুত্র ও 2 কন্যা ছিল। প্রণবানন্দ তাদের কততম সন্তান নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ, তৃতীয় সন্তান। তার প্রকৃত নাম কি ছিল? বিনোদ। বিনোদের পিতা বিষ্ণুচরণ রাজা সূর্যকান্ত রায়ের অধীনে বাজিতপুর আর জমিদারি নায়েবের পদে চাকরি করতেন। তার বাবা কি করতেন দেখছ তোমরা? তোমরা এর মধ্যে পড়ার মধ্যে দেখেছ তার জন্ম, তার বাবার নাম, মার নাম, এবং কি বাবার নাম, মার নাম, কততম সন্তান, তার বাবা কি করতো। এখন চলো আমরা তার পড়ালেখা সম্পর্কে একটু জেনে নিই। বিনোদ ছোটবেলা থেকে ছিলেন কার ভক্ত? শিবের ভক্ত। তখন থেকে তিনি ওঙ্কার সাধনা অভ্যাস করতেন। এখন বিনোদের পড়ালেখাটা চলে আসছে। দেখো, বিনোদ বাজিতপুর গ্রামে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তখন ইংরেজদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে, বিনোদের উপর তার প্রভাব পড়ে। তিনি পড়াশোনায় মন দিতে পারেন না, তারপরও ম্যাট্রিক পরীক্ষা দেন। কি পরীক্ষা দেন? ম্যাট্রিক পরীক্ষা, এখন যেটা এসএসসি পরীক্ষা বলে সেটাকে ম্যাট্রিক পরীক্ষা বলে। নিশ্চয় তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করছো এবং বারবারে আমি বারবারে বলছি, তোমাদের পরীক্ষা কি, তোমাদের ক্লাস ফাইভের পরীক্ষা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখনো হবে না সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের একটা সম্ভাব্য ডেট দিয়েছে 31 জানুয়ারির, সরি জানুয়ারি না, 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তোমাদের কি বলেছে, লকডাউন বাড়িয়েছে, কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ যতটুকু বলেছে এর মধ্যে কিছু ধারণা করছে, কিছু কিছু ক্লাস খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ক্লাস ফাইভে পড়তে পারে, ক্লাস টেনও পড়তে পারে, এখনও কোনো নির্দিষ্ট সিওরিটি নেই, আবার নাও খুলতে পারে। কিন্তু আমাদের কোভিডের উপর নির্ভর করে কিন্তু আমাদের কি হবে, স্কুল খোলাটা নির্ভর করবে। তোমরা সবাই কিন্তু সুস্থ থাকবে এবং সবাই বাসায় থাকবে, কোনোখানে বের হবে না, এদিক সেদিক ছোটাছুটি করবে না। আস্তে আস্তে যেহেতু কোভিড বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এখন আমরাও ঠিক নিশ্চিত করে বলতে পারছি না স্কুল খুলবে না খুলবে না। আচ্ছা চলো আমরা এখন মূল পাঠে ফিরে যাই। তখন কি করেছে দেখো,
এরপরে দেখো কি বলছে, তখন গ্রামগঞ্জে হরি সংকীর্তনের প্রচলন খুব বেশি ছিল। বিনোদ কীর্তন খুব পছন্দ করতে, তাই তিনি বন্ধুদের নিয়ে একটি কীর্তন দল গঠন করেন। বিনোদ নিজে ছিলেন খুব সংযমী ও পরিশ্রমী, তাই বন্ধুদের তিনি সংযম ও ব্রহ্মচর্য পালনের আহ্বান জানান। বিনোদ তাদের নিয়ে আশ্রম গড়ে তোলেন বাজিতপুর। এই আশ্রম খুবই পরিচিত হয়ে ওঠে আর বিনোদের পরিচয় হয় তপস্বী কি ব্রহ্মচারী হিসাবে। এখন চলে যাও বিনোদের সাথে স্বদেশী আন্দোলনের যে ইয়ে ছিল সেটা একটা স্বদেশী আন্দোলনের সাথে ওর যেটা একটা সংস্পর্শ ছিল। দেখো তখন স্বদেশী আন্দোলন খুবই জোরদার হয়ে উঠেছে। মাদারীপুর ছিল বিপ্লবীদের একটি বিখ্যাত কেন্দ্র। বিপ্লবী পূর্ণ দাস ছিলেন এই অঞ্চলের নেতা। ওই অঞ্চলের নেতার নাম কি তোমরা দেখেছ? বিপ্লবী কি পূর্ণ দাস। তিনি বিনোদের সংগঠন শক্তির কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি নিজে কিন্তু পূর্ণ দাস, কিন্তু বিনোদের সঙ্গে তার কথা শুনে তার সাথে সাক্ষাৎ করতে আসছে। বিনোদ এগিয়ে আসেন স্বাধীনতা সংগ্রামীদের সংঘবদ্ধ করার জন্য। ঢাকা বরিশাল চট্টগ্রাম প্রভৃতি জেলা থেকে বিপ্লবী মন্ত্রে দেখে তো ছেলেরা কি করতে আসতে থাকে, বিনোদের কোথায় আশ্রমে, যেহেতু তার আশ্রম আছে তার আশ্রমে সবাই চলে আসতে থাকে। ক্রমে ব্যাপারটি চারদিকে প্রচারিত হয়ে যায় এবং চারদিকে সেটা ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। তাই ব্রিটিশ পুলিশ একদিন বিনোদকে কি করে গ্রেপ্তার করে নিয়ে যায়, অর্থাৎ বিনোদকে কোথায় একদিন কাস্টডিতে নিয়ে যায়। পরে অবশ্য কোনো প্রমাণ না পেয়ে তাকে কি করে ছেড়ে দেয়, কিন্তু তাকে কিন্তু কোনো প্রমাণ না পেয়ে আবার কি করেছে, ছেড়েও দিয়েছে। এরপরে দেখো কি হয়েছে, এরপরে দেখো সে কি করেছে, আস্তে আস্তে গ্রামে ফিরছে। দেখো এর কিছুদিন পর বিনোদের পিতার কি হতে মৃত্যু ঘটে। মায়ের আদেশে তিনি যান গয়াধামে, কোথায় পিণ্ড দিতে, কিন্তু সেখানে তীর্থযাত্রীদের ওপর পাণ্ডাদের অত্যাচার দেখে তিনি কি হন, ক্ষুব্ধ হন। তিনি সংকল্প করেন হিন্দুদের তীর্থসমূহ সংস্কার করতে হবে, করা হবে এবং তার প্রথম ও প্রধান কাজ এর জন্য সঙ্গ শক্তির কি প্রয়োজন। গ্রামে দেখো এখন গ্রামে ফিরে আসছে বিনোদ, কি হবে দেখো। গ্রামে ফিরে বিনোদ কি করেছে দেখো, মাদারীপুর বাজিতপুর খুলনা প্রভৃতি স্থানে তার সেবা আশ্রম কি করেন, প্রতিষ্ঠা করেন। বিভিন্ন স্থানে তার একটা একটা করে আশ্রম গড়ে তোলার সে চেষ্টা করছে। দেখো এইসবের মাধ্যমে গরিব দুঃখী আত্মপীড়িতদের সেবা দিয়ে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে তিনি সেবাশ্রমের কর্মীদের নিয়ে মানুষের সেবা করে চলেন। 1921 খ্রিস্টাব্দে সুন্দরবন অঞ্চলে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। বিনোদ 500 কর্মী নিয়ে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে খাবার বিতরণ করেন। তার এই কাজে আশ্চর্য প্রফুল্লচন্দ্র রায় কি করেন, খুবই খুশি হন এবং তার কি করে উচ্চ প্রশংসা করেন। তার বিভিন্ন জন তার এই যে সামাজিক কর্মকাণ্ড দিয়ে খুবই খুশি হন এবং তাদের কি করেছেন, আশ্চর্য প্রফুল্লচন্দ্রের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ এবং তোমরা দেখে অনেকজনে তার বাড়ির পাশেও হতে পারে, যেহেতু সে চট্টগ্রামের লোক আশ্চর্য প্রফুল্লচন্দ্র, তাহলে তোমরা নিশ্চয়ই তাকে দেখবে না কিন্তু নাম শুনতে পারো। তাহলে কি হচ্ছে দেখো, এরপরে তার খুবই প্রশংসা করছে। এরপরে দেখো সেবাশ্রম প্রতিষ্ঠান আমরা ইয়ে করেছি, দেখো 1924 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে প্রয়াগে কি হয়েছে দেখো, অর্ধকুম্ভ মেলা বসে। বিনোদ সেখানে যান, তার সঙ্গে দেখা হয় কার স্বামী, গোবিন্দানন্দ গিরি মহারাজের। বিনোদ তার নিকট সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন, তখন তার নতুন নাম হয় স্বামী প্রণবানন্দ। এই সময় তিনি গৈরিক বেশ ধারণ করেন। এবার দেখো স্বামী প্রণবানন্দের তীর্থভূমিতে ফিরে যাওয়ার কথা দেখো। এবার স্বামী প্রণবানন্দ দৃষ্টি দিলেন তীর্থভূমির দিকে, কোন দিকে, তীর্থভূমির দিকে। তীর্থ সময় পবিত্রতা ফিরিয়ে আনতে তীর্থযাত্রীরা যাতে তীর্থে গিয়ে স্বচ্ছন্দে পুণ্যকর্ম করতে পারে তার ব্যবস্থা করতে হবে। গয়ায় পাণ্ডাদের অত্যাচারের কথা তিনি কিন্তু আগে থেকে জানতেন, তাই সেখানে তিনি আগে গেলেন, প্রতিষ্ঠা করলেন সেবাশ্রম। সেই সেবাশ্রমে পরবর্তীকালে
ভারত সেবাশ্রম নামে সারা ভারতে খ্যাতি লাভ করেন। এরপরে প্রণবানন্দ কি করেছে, প্রণবানন্দের কাজে এই কাজে অনেক বাধা এসেছে, কিন্তু সব বাধা উপেক্ষা করে তিনি এগিয়ে চলেন। অ্যান্ড পর্যায়ক্রমেতে কাশী, প্রয়াগ, তারপর বৃন্দাবন, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ভারত সেবাশ্রম কি করেন, প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বিভিন্ন প্রকার সেবা প্রদান করতে থাকেন, তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের ক্রিয়াকর্ম করতে পারেন তার ব্যবস্থা করেন। এর ফলে তীর্থ সময়ের চেহারা কি হয় পাল্টে যায়। তারপরে আমি নাম দিয়েছি এটা জাতিভেদ না করা। দেখো এরপর দেখো সে কি করলো, এই যে এতটুকু পড়েছে, নিশ্চয় তোমরা আমার সাথে সাথে বইটা দেখছো এবং তোমরা যদি পড়ো তাহলে তোমাদের আরো পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। স্বামী প্রণবানন্দ অস্পৃশ্যতাকে কি করেছেন, ঘৃণা করতেন, অর্থাৎ যে ছুতে পারবে না, ধুতে পারবে না, এইসব কথা বলে তাদেরকে সে কি করতে ঘৃণা করতো। তিনি শিক্ষার মাধ্যমে কি করেছেন, মানুষের মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক ভাব জাগিয়ে তোলার কথা বলতেন, সকলের মধ্যে সহযোগিতার ভাব গড়ে তোলার কথা বলতেন, এর জন্য মিলন মন্দির প্রতিষ্ঠার কথা বলতেন। তিনি তার অনুসারীদের বলতেন, তোমরা সনাতন আদর্শে সংগঠিত হয়ে আশ্চর্য ঋষিদের আসনে উপবেশন পূর্বক এই অধঃপতিত দেশকে নীতি ও ধর্মের পথে চালিত করবে, আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে, দুর্বল ব্যক্তি আত্মজ্ঞান ও ভগবত ভক্তিতে লাভ করতে পারে না, সঙ্গ শক্তি ও সঙ্গ নেতা এই তিনে কি হয় মিলে হয় এক। তাহলে এ কথা সে কি করতে সবসময় বলতো এবং মনে প্রাণে বিশ্বাস করতো। এখন দেখো স্বামী প্রণবানন্দের মৃত্যুটা কখন হয়েছিল এবং কিভাবে হয়েছিল। স্বামী প্রণবানন্দ 1935 খ্রিস্টাব্দে বাজিতপুর আশ্রমে এক হিন্দু মহাসম্মেলনের আয়োজন করে, তাতে লক্ষ লক্ষ লোকের কি হলো সমাগম ঘটে, তারা স্বামীজির বাণী শুনে নবজীবনের সন্ধান পায় এবং লক্ষ লক্ষ উন্নত শ্রেণীর মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে মানসিক হীনমন্যতা থেকে মুক্তি লাভ করে। মহাপুরুষ স্বামী প্রণবানন্দ মাত্র 44 বছর, কয় বছর দেখো, 44 বছর 11 মাস 9 দিন বেঁচে ছিলেন। 1941 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রমের সঙ্গে বাড়িতে তিনি কি করলেন, দেহত্যাগ করেন। এরপরে দেখো একটা বড় প্রশ্ন, তোমাদের প্রশ্নগুলি কিরকম করে হতে পারে, আমি সেই আগেও তোমাদের একটা পুরো পূর্ণাঙ্গ প্রশ্নের পর আমি ক্লাস নিয়েছি। দেখো এখন বড় প্রশ্নগুলি তোমাদের এরকম করে আসতে পারে, স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কি, তার জীবন সম্পর্কে 5টা বাক্য লেখো। এরপরে আসছে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে, এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। এই বড় প্রশ্নগুলো তোমাদের এরকমই থাকবে, আর তোমাদের শূন্যস্থান পূরণে যা অরণ্যে রচিত তা পুরাণ শব্দে সাধারণ অর্থ তোমরা এখানে পড়লে সবগুলো পেয়ে যাবে। সুতরাং তোমাদের প্রতিটা অধ্যায়ে এক একটা কে হবে, এখানে পড়া যতটুকু আছে তোমাদের এখানে, যেমন আমি আমি এই দুইটা দিয়ে তোমাদেরকে সাজিয়েছি, এই একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে সাজিয়েছি, কিন্তু তোমাদের এখানে দেখো কত খ্রিস্টাব্দে স্বামী প্রণবানন্দ মৃত্যুবরণ করেন, কয় বছর বেঁচে ছিলেন, এইসব একটা একটা ড্যাশ দিয়ে কিন্তু কি হয় ছোট প্রশ্নও হতে পারবে এবং তোমাদের শূন্যস্থানও পূরণ হতে এবং এর থেকে বড় প্রশ্ন কিন্তু হতে পারবে। সুতরাং তোমরা কি করবে, মনোযোগ সহকারে পড়াগুলো পড়বে এবং দেখবে, নিশ্চয় তোমরা সবাই লেখাপড়া করছো। আমাদের কিন্তু যেহেতু আমাদের পরিস্থিতি এরকম সৃষ্টি হয়েছে, সেহেতু আমরা কি করবো, বাসায় বসে থাকবো না, অন্ততপক্ষে বইগুলো আর বইগুলো দেখে যদি ক্লাসগুলো করো তোমরা অন্ততপক্ষে বইটা সম্পর্কে একটা ধারণা লাভ করবে। যেহেতু তোমাদের শুরু থেকে কোনো ক্লাস হয়নি, তো হয়নি সেটা বলবো না, তোমরা যদি অনলাইন ক্লাস দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ক্লাস হয়েছে এবং ক্লাসগুলো তোমরা করছো এবং দেখছো এবং নিয়মিতভাবে কি করছো সেগুলোতে তোমরা অ্যাটেন্ড করছো আমি মনে করছি। সুতরাং আগামী ক্লাসে সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আর অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকো এবং সবাই ভালো থাকো। আর আগামী ক্লাসটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।